বলছি 154 টা স্পেশাল টিম দা বলছি 154 স্পেশাল টিম 154 টা কোথায় কত থাকছে কই যদি বলে কোথায় কথা হচ্ছে সাউথ কলকাতা বললাম তো সাউথ কলকাতা বা হেডকোয়ার্টার মিলে 11টা টিম হয়েছে আচ্ছা নর্থ কলকাতা ডিভিশন যেটা আমাদের এখানে 4টা টিম আছে নর্থ 24 পরগনায় আমাদের 18টা তো এমনি ফায়ার স্টেশন আছে সেখানে যা আছে তার ছাড়া অ্যাডিশনালি আমাদের একটা বিধাননগরের জন্য হচ্ছে একটা হেডকোয়ার্টার টিম আছে আর সাউথ 24 পরগনায় তিনটা বেলা বেলা তিনখানা আর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 13টা আমরা স্পেশাল টিম করেছি ঝাড়গ্রামে আমরা একটা স্পেশাল টিম করেছি হাওড়া ডিভিশন হচ্ছে ঝাড়গ্রামে এমনি আমাদের ফায়ার স্টেশন ছাড়া এটা একটা স্পেশাল এগুলো কিন্তু অ্যাডিশনাল করেছি হাওড়া ডিভিশনে 4টে করেছি হুগলি ডিভিশনে 6টা করেছি নদিয়া ডিভিশনে 3টে করেছি মুর্শিদাবাদ ডিভিশনে 6টা করেছি টোটাল টিম ডিপ্লয় 54 যেটা শ্রদ্ধান্ত সমস্ত আমরা জুন কনফারেন্স করলাম সমস্ত ডিএফওদের সঙ্গে রাজ্যের যত আমাদের ডিএফও আছে ডিভিশনাল ফায়ার অফিসার তাদের সঙ্গে মিটিং করে কতগুলো নির্দেশ আমরা তাদের কাছে তুলে যেমন আমরা বললাম যে আমাদের আগামীকাল থেকে আমাদের কন্ট্রোল রুম সমস্ত জায়গায় হেডকোয়ার্টার থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের রাজ্যের 154টা যে ফায়ার স্টেশন আছে সমস্ত 154টা ফায়ার স্টেশন আগুন নেবানোর সাথে সাথে যদি কোনো জায়গায় কোনো স্পেশাল জবের কিছু দরকার হয় আমরা সেখানে করব আর তার সাথে সাথে আমরা একটা স্পেশাল টিম তৈরি করলাম এটা গতবারে আহ্বানের পর আমরা করেছিলাম এবারে 54টা আমরা স্পেশাল টিম তৈরি করলাম এই 54টা টিমকে মধ্যে হচ্ছে হেডকোয়ার্টার আমাদের এখানে তার আন্ডারে 11টা টিম সাউথ কলকাতার মানে হেডকোয়ার্টার মিলিয়ে 11টা টিম নর্থ কলকাতা যেটা আমাদের আছে সেখানে 4টে টিম নর্থ চব্বিশ পরগনা বিহার খাবার একটি নর্থ চব্বিশ পরগনা আমাদের যতগুলো ফায়ার স্টেশন আছে সেখানে আমাদের টিম থাকছে অ্যাডিশনালি একটা বিধাননগর এবং একটা লেকটাউন জন্য আমরা দুটো আলাদা দুটো টিম করেছি আর পূর্ব পশ্চিম মিদনাপুর আমরা করেছি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 13টা টিম করেছি সাউথ চব্বিশ পরগনা 3টে টিম তৈরি করেছি আমরা এছাড়া প্রত্যেকটা ফায়ার স্টেশনে আমাদের টিম থাকছে এগুলো অ্যাডিশনাল আমরা করেছি ঝাড়গ্রামে করেছি আমরা হাওড়া ডিভিশনে করেছি হুগলিতে করেছি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত ডিভিশনগুলোকে আমরা আলাদা করে করেছি স্পেশাল টিম আমরা তৈরি করেছি টোটাল 54টা আমরা স্পেশাল টিম তৈরি করেছি যাতে এই যে ঝড় টড় হয়ে যাওয়ার পর আমরা দেখেছি গাছ পড়ে গেল ইলেকট্রিক তার কোনো গাছ পড়ে গেছে আমরা তখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলি ওই তারটাকে আমাদের লাইনটাকে অফ করতে এবং লাইন অফ করার পর আমরা গাছ থেকে সরাই সেটা আমরা অপারেশনটা আমরা 26 তারিখে ঝড় হয়ে যাওয়ার পর 27 তারিখ সকাল থেকে আমরা ভোর থেকে আমাদের অপারেশনের কাজটা আমরা শুরু করি এমনি আমাদের ফায়ার স্টেশন খোলা থাকবে নজর থাকবে সমস্ত কিছু থাকবে কিন্তু রাত্রিবেলা বেশি রাত্রিবেলা অনেক সময় কী হয় কি তার ছিঁড়ে আছে কোথায় লাইন আছে সেই লাইনটা যদি অফ না হয় দুর্ঘটনা ঘটতে পারে।